আগরতলা শহরের ঠান্ডা ঘরে বসে টিভির সামনে রিগিং এর কথা বলে ভোটে জেতা যায় না, সেই দিন চলে গেছে। মানুষের পাশে থাকতে গেলে মানুষের সাথে রাস্তায় নেমে কাজ করতে হয়, যেমনটা করছেন ভারতীয় জনতা পার্টির প্রত্যেকজন মন্ত্রী, বিধায়ক, নেতা, কর্মীরা। এসি ঘরে বসে বড় বড় কথা বলছেন 25 বছরের পুরনো মুখ্যমন্ত্রী মানিক সরকার, অথচ উপনির্বাচনের আগে তার চেহারাটাও দেখেনি বক্সনগরের মানুষরা। শপথ গ্রহণের দিন সিপিআইএমের বিরুদ্ধে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করলেন বক্সনগরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক তাফাজ্জল হোসেন। উপনির্বাচনের ফল প্রকাশের দিন থেকেই ভোটে রাজনৈতিক হিংসা এবং রিগিং এর অভিযোগ তুলেছেন বাম নেতারা। এদিন তার কড়া জবাব দিলেন তাফাজ্জল হোসেন। যে আগরতলায় বসে টিভির সামনে কথা বললেই জনগণ ভোট দেবে না, সেই দিন চলে গেছে, মানুষের সামনে যেতে হবে। আজকে ত্রিপুরা রাজ্যে আপনারাই দেখুন, ত্রিপুরা রাজ্যের মানুষ সাক্ষী, আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা সাক্ষী। আমাদের সরকার চলছে বিজেপির, আমাদের বিজেপির মাননীয় যে মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী বক্সনগর গিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি ভোট ভিক্ষা করছে। আমার বিরোধী দলনেতা মানিক সরকার উনি এসি রুমে বসে বলছে কি এখানে রেগিং হয়েছে, মানুষের পাশে গিয়েছে। বক্সনগর তো উনার চেহারাটা, বক্সনগর 43,000 জনগণ অত্যন্ত আশা নিয়ে বসে আছেন, ও 25 বছরের যে মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী আমার মানিক সরকারকে দেখার জন্য, তাই না, একটু চেহারাটা দেখায়নি বক্সনগরে। তারপরে এখানে ঠান্ডা রুমে বসে বলছে কি রেগিং হয়েছে, মানুষ এভাবে ভোট দিয়ে দেবে, ওটাকে কিনে রেখেছিল বক্সনগর থেকে। মানুষের কাছে যেতে হয়, মানুষের পাশে থাকতে হয়। আমার মাননীয় মুখ্যমন্ত্রী মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আজকে 25 বছরের উন্নয়ন যে স্তব্ধ হয়ে আছে সেই উন্নয়ন আঘাত ফিরিয়ে দেবেন, যার জন্য মানুষ আমাদেরকে বিশ্বাস করেছেন। আমরা মানুষের দরজায় দরজায় গেছি, গণদেবতাদের দরজায় দরজায় আমাদেরকে বিশ্বাস করেছেন। ওদেরকে ওদের বিশ্বাস হারিয়েছে, লিখে রাখুন 2028-এ দেখবেন ত্রিপুরা থেকে ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে, কারণ ওই আগের মতন ভাউটাবাজি করে রাজনীতি করা যায় না, মানুষের পাশে থাকতে হয়। আগরতলা বসে বসে ওই যে পার্টি বসে এসি রুমে বসে বসে বড় বড় কথা বললে হয় না যে আমাদেরকে ভোট দেবে, তাদের এটা সম্পত্তি নয় যে তাদেরকে ভোট দেবে, যার জন্য মানুষের পাশে থাকতে হয়। আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী আজকে দেখুন 6 দিন ধরে বক্সনগরের দরজায় দরজায় গিয়ে ভোট ভিক্ষা করেছে, আমরা তো করেছি, ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভা সবাই ওখানে গিয়ে ভোট ভিক্ষা করেছে, যার জন্য আজকে ভারতবর্ষের শ্রেষ্ঠ রেজাল্ট বক্সনগরে করেছে। মানুষের পাশে থাকলে মানুষ আশীর্বাদ করেছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার আদর্শে অনুপ্রাণিত হয়ে বক্সনগরে জনসাধারণের জন্য তাদের উন্নতির জন্য কাজ করার লক্ষ্যে এদিন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন বক্সনগরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক তাফাজ্জল হোসেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।